আমরা সকলেরই জানা মণিপুরের যে অবস্থা, মণিপুরের এই মুহূর্তের যে অবস্থা এবং মণিপুরে যে একেবারে ভয়ঙ্কর যে ঘটনা আমরা দেখেছি বা নৃশংস ঘটনা যাকে বলা যায়, একেবারে পুরো ভারতের মাথা যেখানে হিট হয়ে যাওয়ার কথা, এবং সেই ব্যাপারে নরেন্দ্র মোদী একেবারেই চুপ রয়েছেন, এ ব্যাপারে কোনো রকম বিবৃতি তিনি দেননি, প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দেননি, এরকমই দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে এই ঘটনার প্রসঙ্গে আমি সরাসরি দাদার সাথে কথা বলে নেবো। গৌরদা, যে মণিপুরের ঘটনা বারবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলছে, মোমবাতি জেলে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে, কি বলবো এটা নিয়ে? দেখুন, ওই ইতিহাসের পাতায় হস্তিনাপুর কি জন্য খ্যাত জানেন তো? হস্তিনাপুর রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং সেখানে সিংহাসনে তখন ধৃতরাষ্ট্র বসেছিলেন। তো আমরা এটা ইতিহাসের পাতায় পড়েছি যে ধৃতরাষ্ট্র বসা অবস্থায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গিয়েছিল। তো আজকে পার্লামেন্টে দিল্লির সিংহাসনে নরেন্দ্র মোদী বসে রয়েছে এবং সে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আজকে তিনি তার সাম্রাজ্য কায়েম করছেন। আমরা বারংবার তৃণমূল থেকে এবং সর্বদলীয়ভাবে ওনাকে বলার চেষ্টা করেছি, ভারতবর্ষের মানুষ বলার চেষ্টা করেছে, মণিপুরের মানুষ বলার চেষ্টা করেছে যে মণিপুরে যে নারকীয় ঘটনা ঘটছে এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত করুন, এটাকে বন্ধ করুন। কিন্তু আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর থেকে আমরা কোনো উক্তি আমরা পাইনি বা তিনি কি করতে চাইছেন সেটা তিনি বলেননি। অথচ ডবল ইঞ্জিনের সরকার সেখানে, মণিপুরের মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই, ডবল ইঞ্জিনের সরকারে আজকে আমাদের মণিপুরে আজকে মহিলারা বিভ্রস্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের টেনে হিঁচে রাস্তা নামানো হচ্ছে, একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এক জাতি দাঙ্গা লাগিয়ে দিয়েছে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে জাতি দাঙ্গা হবে কেন? এ প্রশ্ন তো ভারতবর্ষের মানুষ করছে, পার্লামেন্টে তৃণমূল থেকে বারংবার এই প্রশ্ন ছুড়ে দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতি মানে কোনো সদুত্তর দিতে পারছে না। এখনো পর্যন্ত ওখানে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ওখানকার যে স্কুলগুলো রয়েছে সেগুলো বন্ধ, একেবারে সমস্ত ব্যবস্থাই প্রায় অচল হতে চলেছে। তো এর এই এরকম এই ব্যবস্থার উপরে আপনারা কি স্টেপ নিতে চলেছেন, যেহেতু আপনাদের নতুন সংগঠন ইন্ডিয়া যে নতুন টিম গঠন হতে চলেছে এবং একবদ্ধভাবে জোটভাবে আপনারা 24-এর লড়াইটা লড়বেন, সেই জায়গায় আপনাদের একবদ্ধভাবে কি এর কি স্টেপ নিতে চলেছে? আমরা গান্ধীমূর্তি পাদদেশে প্রতিবাদ করেছি পার্লামেন্টে, আমরা সমস্ত দল মিলে যেটা ইন্ডিয়া গঠন হয়েছে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা মণিপুর মানুষের কাছে এই সর্বদলীয়ভাবে আমাদের পার্লামেন্টের যারা এমপি রয়েছেন বা যারা ইম্পর্টেন্ট লিডার আছে তারা যাবেন। শ্রীরামপুর পৌর শ্রীরামপুরের যে তৃণমূল কংগ্রেস রয়েছে, যে তার থেকে কি স্টেপ নেওয়া হবে বা কি মিছিল বা কি ব্যবস্থাপনা রয়েছে? দেখুন, আমাদের শাখা সংগঠন আমাদের একটা মিটিং করেছে, আজকেও আমাদের যুব তৃণমূল থেকে আমাদের 29 নম্বর ওয়ার্ডে আমাদের প্রতিবাদ সভা আছে এবং আগামী দিনে বিভিন্ন জায়গায় মানুষকে আমরা এটা জানাবার জন্য আমরা মিছিল মিটিং করছি। অলরেডি আমাদের একটা মিটিং হয়ে গেছে, জয় হিন্দ বাহিনী আমরা মাহেশে করেছি, আজকে যুব তৃণমূল থেকে আমাদের 29 নম্বর ওয়ার্ডে একটা পথসভা হবে সন্ধ্যাবেলা, আগামী দিনে মহিলা থেকে করা হবে এবং বিভিন্ন জায়গায় আমরা করেছি। আমরা 21শে জুলাইকে সামনে রেখে যে আমরা 8-10টা আমরা পথসভা করেছি, সেখানে আমরা মণিপুরের ঘটনা তুলে ধরেছি এবং বিশেষ করে মহিলারা আজকে ধিক্কার জানাচ্ছে নরেন্দ্র মোদীকে। আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে আমাদের সাংগঠনিক শ্রীরামপুর সাংগঠনিকের সভাপতি তিনি অরিন্দম গুই এবং আমাদের এমপি এমএলএ তারা রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে এবং মণিপুরের ঘটনা নিন্দনীয়, নরেন্দ্র মোদীকে ধিক্কার জানানো হচ্ছে। কি মনে হচ্ছে 24-এ এই সব ঘটনা কি প্রভাব পড়বে? দেখুন, 24-এ এটুকু বলতে পারি যে 24-এর নির্বাচনে আর নরেন্দ্র মোদী থাকবে না এটা আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে ফাঁকা বুলি দিয়ে নরেন্দ্র মোদী 2টো টার্ম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে রইলেন, অথচ ভারতবর্ষকে এগোনো যায়নি, কোনো দিক থেকে এগোয়নি। বিশেষ করে সাধারণ মানুষরা তাদের প্রত্যেক দিনের যে রুটি রুজির ব্যাপার সেই জায়গাটা ফেল করেছে এবং উনি যে সমস্ত কথা বলে ক্ষমতায় এসেছেন তার একটাও ফলপ্রসূ হয়নি।